I am a citizen of world of film, world of dream. গভীর রাতে ঘুম কাটিয়ে রাত্রি যাপন করার জন্য সকলের কাছে প্রথম অপশন ব্ল্যাক কফি। ঘুম এমনকি তন্দ্রা ভাবটুকু সহজে কাটিয়ে দিতে পারে ব্ল্যাক কফির তিক্ত স্বাদ। হয়তোবা ঘুমের মতোই কাটিয়ে দিতে পারে সম্পর্কের তিক্ততাও। না, ব্ল্যাক কফির দোষগুণ নিয়ে আজকের আলোচনা নয়। পরিচালক অতনু ঘোষের ছবি ব্ল্যাক কফি। পরিচালক ও তার স্ত্রী এবং তার ছবির নায়িকার মধ্যে সম্পর্কে টানা পড়েন। আপাতভাবে শুনলেই বিষয়টা এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার মনে হলেও তা কিন্তু একেবারেই নয়, আর সেখানেই আসল টুইস্ট। সব সম্পর্কে ঊর্ধ্বে গিয়ে এক সম্পর্ক। ঠিক কি সম্পর্ক বা এই পরিচালকের জীবনের সাথে ঠিক কিভাবে জড়িয়ে আছে ব্ল্যাক কফি, এই সব প্রশ্নের উত্তর দিতে অবশেষে মুক্তি পেল পরিচালক অতনু ঘোষের ড্রিম প্রজেক্ট ব্ল্যাক কফি। শুনেছি রোমাঞ্চ সন্ধানীরা সাহসী হয়, তোমার মধ্যে এত ভয় এলো কোত্থেকে? যে জানলায় রোদ আসে ছড়িয়ে যায় আমার কোলে, সে আসি যে জানলায় ট্রেন আসে প্রদীপ নিবাইয়া দেবে। ব্ল্যাক কফি প্রিমিয়ারে চলে এসেছিলেন ছবির প্রায় সকল তারকাই। তারাই জানালেন এই ব্ল্যাক কফির স্বাদ নিয়ে তাদের এক্সপেকটেশন কতটা। আমি নার্ভাস আর হওয়া স্টেজ চলে গেছে বহুকাল আগে। আমি দেখেছি যে নার্ভাস হয়ে কোনো লাভ হয় না, শুধু শুধু টেনশন হয়, প্রেশার ফেশার বেড়ে যাবে, কি দরকার। আমার যা কাজ করা হয়ে গেছে, এরপর যা রেজাল্ট হবে তো দর্শকরা বলবেন যারা সিনেমা দেখবেন। আমি নিজেরই ছবি ফ্রিতে দেখতে এসেছি, আমার মতামতের কোনো দাম নেই। তোমার মিথ্যে সান্ত্বনার আমার কোনো প্রয়োজন নেই। এই ছবিটা নিয়ে আমি ভীষণ এক্সাইটেড। বহুদিন ধরে এই ছবিটার উপর কাজ করেছি আমরা, এবং গানগুলো যখন রিলিজ করেছে তখন তার গানের আগে ট্রেলার বেরিয়েছে, সেটা মানুষ ভালোবেসেছে। এবং অপুদার চমৎকার অভিনয়, সুন্দর স্ক্রিপ্ট, অতনুদার পরিচালনা, সব কিছু মিলিয়ে ছবিটা আমার মনে হয় মানুষের কাছে খুব ভালোভাবে পৌঁছাবে। আমার পাতা থেকে ঝরে পড়ে কথার ছুরি কাঁটা চামচ, কতটা কালো হলে অন্ধকার, কতটা সাদা হলে কাগজ। বহুদিন ধরে ছেড়ে চলে যাব ভাবি। অডিয়েন্সকে কি একটাই কথা বলবো, যে ভালো লাগলে আর পাঁচজনকে বলবেন, খারাপ লাগলে চেপে যাবেন। তোর মতো একটা সেনসিটিভ মানুষ বহুদিন ধরে ছেড়ে চলে যাব ভাবি। যতটা সম্ভব ছবিটাকে সাজানো যায়, যতটা মিউজিক অ্যাট্রাক্ট করতে পারে মানুষকে, যদি ভালো লাগানো যায় ছবিটাকে, চেষ্টা করেছি। দেখা যাক এরপর মানুষের। বহুদিন ধরে ছেড়ে চলে যাব ভাবি, ছোট শহরের গানে বোকা স্বপ্নের দাবি। প্রিমিয়ারে এসে বলবো সবাই আসুন, ব্ল্যাক কফি দেখুন, ব্লেস মি। কেমন লাগছে বলুন, এটাই চাই সবার কাছ থেকে। তোমাকে ভেবেছি আমারই মতো কেউ ঘর পোড়া, তোমাকে বলেছি তোমাকে ভেবেছি আমারই মতো কেউ ঘর পোড়া। প্রচন্ড এক্সাইটেড। টেকনিক্যালি সেকেন্ড মুভি আমার, যেটা প্রিমিয়ার হচ্ছে, So fingers crossed, hopefully amra khub honestly kaj korechi onnorom ekta cinema, different choritro and ei choritrotar television e amai ei bhabe dekheni, so I am really excited. Chhodiye jay amar kole she ashi je janlay train ashe Pradeep nibaiya debe ek Mr. Perfectionist. That's why you're so talented. Everything is I'm excited and shooting on a day. So I'm tension release. After all, it's a release and Saswata, Paoli. So altogether, it's a good product and we are looking for it. Congratulations to the whole team. I'm a citizen of world of film, world of dream. She ashi je janlay train ashe Pradeep nibaiya debe ek Mr. Perfectionist. That's why you're so talented. Everything is so good. No.